যতই দিন যাচ্ছিল ততই বাড়ছিল উদ্বেগ। এবার ছেলে ঘরে ফেরার অপেক্ষায় করছেন প্রত্যেকে, আশায় আশায় প্রহর গুনছে কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদারের পরিবারের সদস্যরা। উদ্ধারের সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন, আর সেদিকেই এই মুহূর্তে তাকিয়ে তালুকদার পরিবারের সদস্যরা। আজকে কতটা আশা দেখতে পাচ্ছেন? আজকে কাজ হয়ে যাবে বলছে, তো এটা শোনার পরে ভালো লাগছে। কাজটা হয়ে গেলে কথা বলবো। ওখানে যারা পরিবারের লোক গেছে তারা কি বলছে? তারা ওখানে কালকে যখন নাইটের খাওয়ার জন্য গিয়েছিল, মানে বন্ধ রেখেছিল কাজ, তখন ওরা ভিতরে গিয়ে কথা বলেছিল, বললো ভালোই আছে। মানে মানিক তালুকদারের সঙ্গে পরিবারের কথা হয়েছে তাহলে? হ্যাঁ। তোমার বাবার সঙ্গে কথা হয়েছে, মানে যারা গেছে? হ্যাঁ, ওনাদের ঢুকিয়েছিল কথা বলার জন্য। হ্যাঁ, কথা বলেছে, কী বললো? বললো ভালোই আছে, চিন্তা করতে না, বললো বাড়িতে, বললো বের হয়ে যাবে তাড়াতাড়ি। কতটা আশার আলো দেখতে পাচ্ছ আজকে? শুনলো বলতে, আমরা চাচ্ছি তাড়াতাড়ি বের হয়ে যাক, বের হয়ে গেলে বলতে পারি, এখনো তো হচ্ছে না। না, কালকে যেই আশার আলোটা দেখেছিলে, তারপরে অবশেষে উদ্ধার কাছে আর হয়নি, তারপরে আজকে আবার নতুন করে শুরু হচ্ছে। হ্যাঁ, তো কালকে ফিরেছিলাম, হয়তো হয়ে যাবে রাত্রের মধ্যে, তো কালকে হয়নি, তো আজকে আশা করা যায় হয়ে যাবে। শুধুমাত্র কোচবিহারের এই তালুকদার পরিবারই নয়, আরামবাগের জয়দেব প্রামাণিকের পরিবার, তারাও কিন্তু দিন কাটাচ্ছেন খুবই উৎকণ্ঠায়। 12 দিন তারা এইভাবে উৎকণ্ঠায় পার করে দিয়েছেন। আজকে কি ছেলে মুক্তির সংবাদ পাবেন মা তপতী প্রামাণিক? মায়ের প্রশ্ন এখন এটাই, আশার আলোয় ছন্দে ফেরার চেষ্টা করছে প্রামাণিক পরিবারের সদস্যরাও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমডিঙের বাসিন্দা অর্থাৎ জয়দেব প্রামাণিক, যিনি এখনও ওই টানেলে আটকে আছেন, ওর সঙ্গে আরও 41 জন আটকে আছেন, সকলে সুস্থ আছে এইটুকু আমি জানতে পারি, বলতে পারি যে G24 ঘন্টার মাধ্যমে যেটা রিপোর্টে পাওয়া গেছে যে টানেলের মধ্যে কিন্তু প্রত্যেকেই সুস্থ আছে। তবে চেষ্টা করা হচ্ছে, অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে, যাতে আজকের মধ্যে কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয়ে যায়, সেই উদ্ধারের দিকেই চেয়ার বসে আছে। কারণ কাল থেকে যে কাজ শুরু হয়েছে সেখান থেকে একটা গভীর উৎকণ্ঠা, সারাদিন কেটে গেছে, রাত কেটে গেছে, আজ আবার ভোরবেলা আমরা জয়দেবের কাছে দাঁড়িয়ে আছি, জয়দেবের বাবার কাছে, তাপসবাবুর কাছে, তার দোকানে। ওনার স্ত্রী অসুস্থ, কিন্তু তার মধ্যেই একটু সুস্থ হয়েছেন, কারণ এই যে বারবার টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের G24 ঘন্টার মাধ্যমে সুখবর শোনানো হচ্ছে, একটাই সুখবর যে তারা ওখানে আটকে আছে বটে, কিন্তু সুস্থ আছে, এখান থেকে ওষুধ পাঠানো হচ্ছে, অক্সিজেন পাঠানো হচ্ছে, খাবার পাঠানো হচ্ছে, তাতেও বাবা বা মায়ের তো মন মানে না, কারণ ছেলেকে তারা কাছে চায়, সব প্রত্যেকে বাবা মাই চায়, কিন্তু তারা কিন্তু শুধু ছেলেই নয়, প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আমার সঙ্গে জয়দেবের বাবা তাপসবাবু আছেন, বারবার এক কথা আমরা জিজ্ঞেস করি, তবু বলি যে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে বা আপনার সঙ্গে যারা কাজ করে তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কী বলছেন? বলার মতন এখন আর মানসিকতা আমার নেই, যতক্ষণ না ছেলেকে সামনে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তবে আমি বলার মতো মানসিকতা আসবে। কিন্তু আমার জামাই আমার সবসময় আমার পাশে থাকে, আমার জামাই কিছু বলুক আমি বলতে পারছি না। আপনার শরীর কেমন আছে? আমার শরীর খুব একটা ভালোও নয়, আর আমি হাই প্রেশারে ভুগছি এখন, এমনি প্রেশার আমার বাড়া, তবু আমি একটু হাই, এই চিন্তা ধরনের ভালো প্রেশার, হাই প্রেশার হয়ে গেছে, মাথা টল টল করছে, মানসিকতাও ঠিক নেই, আর বলার মতন আমার এখন সময় ইয়ে, মানে স্বামীও নেই, আমি কিছু বলতে পারছি না। আমার পাশে থাকে সবসময় সাহস যোগায় আমার জামাই, জামাই সেই জামাই যা বলে কিছু বলবে আমি বলতে পারছি না। তা আমার শুনে নেব, এই আত্মীয় আছেন এখানে, তিনি কী বলছেন? যে 41 জন দাদা বা ভাই চ্যালেঞ্জে আটকে আছে, ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে কামনা করি যত শিগগিরই বাইরে বার করা না হোক। যাদবের মা তো অসুস্থ, এখন কেমন আছেন? এখন তারই মধ্যে একটুখানি ভালো, একটু খাওয়া দাওয়া করছে, দু একটা কথা বলছে, আগে যেমন কথা একদম বল, মানে বলতো না, এখন কালকে ডাক্তার পাঠানো হয়েছিল, ডাক্তার দেখেছে, এবার যত দিন গড়াচ্ছে ডাক্তার বলছে মানে খাওয়া দাওয়া না করে প্রেশার ডাউন হয়ে যাচ্ছে, বা স্যালাইনের মাধ্যমে জল ফল যাতে খুঁজে চিকিৎসা করতে হবে।
বুঝতেই পারছো যে বাড়িতে চিকিৎসক এসেছেন, চিকিৎসা করছেন, কারণ উনি নিজে হাই প্রেশারের রোগী এবং ওনার মা টেনশানে ছেলে কখন আসবে। এই অসুস্থ হয়েছে, দীর্ঘ 12-13 দিন কেটে গেছে, তার চোখের জল ছাড়া কিছু সম্ভব নয়। তবু তারই মধ্যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সুখবর বারবার শোনাচ্ছি, যাতে ওনারা সুস্থ থাকেন, ওনারা এখানে যেন সুস্থ থাকেন। আর বারবারই বলছি যে চ্যানেলের মধ্যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের ছেলে বা তার সঙ্গে যারা সহকর্মী আছে তারা সবাই সুস্থ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।